হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এখন ওটা খুব বড় আপডেট নিয়ে তোমার সামনে এসেছি এবং এটা পুরোটাই খবরটা শোনা যাচ্ছে বলিউড হাঙ্গামার তরফ থেকে কালকে একটা আর্টিকেল বেরিয়েছে এবং এছাড়া আরও বলিউডের বিভিন্ন জিনসাইটের যে নিউজ যে সোর্সগুলো রয়েছে সেখান থেকে খবরটা সামনে আসছে এবং যদি এটা হয় তাহলে কেমন হবে সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো তো বলিউড হাঙ্গামাকে বহু আগে রমেশ তোরানি যিনি বেসিক্যালি রেস রেঞ্চেস যেটা সেটা যিনি প্রডিউসার তিনি একটা অন্য সিনেমার একটা ইন্টারভিউ দিতে এসেছিলেন এবং সেখানে থেকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি দু বছর আগের কথা বলছি যে রেস ফোর কি হবে সেখানে তিনি জানিয়েছিলেন যে হ্যাঁ রেস ফোর আমরা স্ক্রিপ্টিং নিয়ে ভাবছি এবং খুব শীঘ্রই আমরা কাস্টিংয়ে বসবো তারপরে এটা নিয়ে আলোচনা হবে দু বছর আগের খবর এটা এবার রিসেন্ট টাইমে মেরি ক্রিসমাস বলে যে সিনেমাটা রমেশ তোরণী প্রডিউস করছে সেটার একটা ইভেন্টে বলিউড হাঙ্গামা ছিল এবং সেখানে তার একটা আর কি কোশ্চেন করে আবার রেস ফোর এবং সেখানে ক্লিয়ারলি রমেশরিনী জানিয়ে দিয়েছেন যে রেস স্ক্রিপ্ট ইং রেডি হয়ে গেছে আমরা এখন কাস্টিং মোটামুটি চূড়ান্ত করার পর্যায়ে রয়েছি যাদেরকে মানে কাস্টিংয়ের জন্য রাজি করানো হচ্ছে তারা যদি রাজি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই স্টার্ট হবে তো রেসফোরের স্ক্রিপ্ট কিন্তু পুরোপুরি রেডি রয়েছে এবার রেস ফ্র্যাঞ্চাইজির কথা যদি বলি রেস ওয়ান টু বিরাটভাবে সফলতা পেয়েছিলো রেস থ্রি সালমান খানের জন্য একটা হিউজ কালেকশন করে যেটা রেস ওয়ান টুর থেকে বেশি ছিল কিন্তু গুণগত মানের দিক থেকে লোকে রেস ফ্রাঞ্চাইজিকে বলেছিল রেস থ্রি এর জন্য কারণ রেসের এত জঘন্য সিনেমা ছিল যে লোকে রেস ওয়ান টুকে ভুলে গেছিল এবং সেই বেলিখানকে বাদ দেওয়াটা লোকের মনে খুব খারাপ জায়গা করেছিল যে সেই বেলিখান প্রথম দুটো কত বড় হিট দিল তাহলে কেন তাকে বাদ দেওয়া হচ্ছে এবার ওই সময়টা সেই বলিখানের টাইম ভালো ছিল এখন সেই বেলিখানের অবস্থা খুব খারাপ মানে মানে তাকে হিরো করে সিনেমা করলে যে হিট হবে এই গ্যারেন্টি এখন কোথাও গিয়ে নেই মানে জাস্ট খুব খারাপ পরিস্থিতির মধ্যে খান যাচ্ছে একজন হিরো হিসেবে ভিলেন্ট্রিয়ান পার্টগুলো ঠিক আছে কিন্তু হিরো হিসেবে এখন সালেমান মানে সেই বলি খান মেন চয়েস নয় তো কখনোই রেস ফোর ভাবা হচ্ছে না কারণ তাদের সিনেমাগুলো আগের থেকে পর কালেকশন বেটার হয়েছে রেস ওয়ানের থেকে রেস টুর কালেকশন বেটার হয়েছে রেস টু থেকে রেস থ্রি কালেকশন বেটার হয়েছে তো তারা চাইছে রেস ফোর যেন তার থেকে অনেক অনেক বেটার কালেকশন করে তো তারা কাস্টিংও কিন্তু চমক রাখছে এখনো পর্যন্ত এরা বড় খবর সামনে এসেছে সব কিছু ঠিক থাকে যদি যাদেরকে বলে তারা যদি রাজি থাকে তাহলে কিন্তু আমরা এই সিনেমা একটা বড়ো ঐতিহাসিক ফাইট দেখতে চলেছি দুটো আমার খুব পছন্দের হিরোর মধ্যে একটা হচ্ছে শাহরুখ খান ভার্সেস ইমরান হাজমি জাস্ট ভাবো একবার কি হবে এখনো পর্যন্ত খবর এই সিনেমার দুটো মেন চরিত্রের জন্য অফার গেছে মানে প্রত্যেকটা দেখবেন রেসে দুটো করে মেন চরিত্র থাকে আমরা জানি পার্ট ওয়ানে এ ছিল সাইফ আলী খান আকসায় খান্না সেকেন্ডায় ছিল সাইফ আলী খান জনাবাম তিন নম্বরটা সালমান খানই সরব সর্বা ছিল আর অনেকে ছিল অনিল কাপুর থাকবে কিনা সেটা এখন জানা যাচ্ছে না কারণ রেসের একটা বড় মেরুদণ্ড রয়েছে অনিল কাপুর এবার এখানে অনিল কাপুরকে রাখা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন রয়েছে কিন্তু এটুকু শিওর এ এবং কে এবং ইমন কাছে অফার গেছে এসারকে দেখুন এই সিনেমাটার ক্ষেত্রে এমন হয় ট্রেলার ফেলার যেভাবে আসে কে হিরো কে ভিলেন বোঝা যায় না তো এই সিনেমাটা এসআর কে রিমান্ডাস নাসমির থাকে কে হিরো কে ভিলেন এক্ষুনি বলে দেওয়া মুশকিল তবে যেহেতু এসআর কে রয়েছে এসার কে আই থিঙ্ক মানে নেগেটিভ চরিত্র করবে বলে তোমার মনে হয় না যেখানে ইমরান নাসম রয়েছে তো আমরা রীতিমধ্যে সালমান খান ভাবছি ইমরান নাসমি দেখতে পেয়েছি যেখানে ইমরান নাসমীর রীতিমতো সালমান খানকে টেক্কা দিয়েছে অভিনয় সবাই কথা বলছে ইমরান নাসমিকে নিয়ে এবার শাহরুখ খানের সামনে যখন ইমরান হাসমির আসবে তো ব্যাপারটা খুব জমজমাট হবে এবং রেস এমন একটা ফ্রেন্ড যে পারফেক্টলি যদি আব্বাস মাস্তানকে দিয়ে যদি করানো হয় এটা প্রপার থ্রিলার হয়ে যায় যে কে আলটিমেটলি প্ল্যানগুলো করছে বোঝা যাচ্ছে এইভাবে যদি গল্প এগোয় আই থিঙ্ক কিন্তু মন্দ হবে না খুবই কিন্তু ভালো হবে এবং ইমরান ইমরান হাসবির জন্মরা খুব মানে আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি ছোটো থেকে এই হিরোটার টান শুনে বড় হয়েছে মাঝে মাঝে চাইতাম যে সিনেমা চলুক একটা সময় জন্নাতের মতো সিনেমা নিজের এতে হিট দিয়েছিল কিন্তু ইন্ডাস্ট্রিতে সেই এটা পায়নি যেটা পাওয়া উচিত এমনকি আমার মনে হয় টাইগার থ্রি তো ইমরান ঠিক প্রপারলি ইউজ করা হয়নি ইমরান দাসের যে অভিনয় ক্ষমতা যা করেছে যেটুকু সেটুকু তো ফাটিয়ে দিয়েছে কিন্তু ওর যে অভিনয় ক্ষমতা সেটাকে আরো বেটার হইতে ইউজ করা যেত যেটা আমরা বিজয় সেতুপতিকেও করতে দেখে মানে দেখতে পেলাম না জামানে বিজয় সেতুপতির যে অভিনয় ক্যাপিলিটি রয়েছে সেই অনুপাতে যদি স্ক্রিপ্ট লিখত তাহলে বিজয় সেতুপতি আরও ভয়ানক কিছু করতো আমার টাইগার থ্রির ক্ষেত্রে এই কথাটা মনে হয় যে ইমিনাসমিকে আরও ভয়ঙ্করভাবে কাজে লাগানো যেত এবার দেখা যাক রেস ফোরে যদি সত্যিকারের রেসারকে ভারতের ইমিনাস মিকটা যদি থাকে দুইজনেরকেই স্ক্রিপ্ট ক্যাচে এমনটা খবর রয়েছে বাট রাজি হবে কি না এটা একটা বড়ো ব্যাপার রয়েছে কারণ এসারকে হাত থেকে অনেক অনেক কাজ রয়েছে বড়ো বড়ো কিছু প্রজেক্ট রয়েছে তার মধ্যে সে রেসের জন্য সে রাজি হবে কিনা সেটা একটা বড়ো কোশ্চেন রেসারকে ডন থ্রি পর্যন্ত রিজেক্ট করে দিয়েছে সেখানে রেস ফোর কতটা করবে ওটা একটা বড়ো কোশ্চেন অবশ্যই থাকে আর অপরদিকে ইমরান নাসমি আমার মনে হয় করবে কারণ ইমরান নাসমি তার কেরিয়ারে অবশ্যই যাবে বড় বড় কাজ এসে অংশ হোক ইমরান নাসমি কোনোভাবেই না করবে বলে আমার মনে হয় না এবার যদি এসার কে না করে যদি বাই চান্স না করে স্যারকে সারকে করলে তোমরা কতটা করি সেটা তো অবশ্যই কমেন্টে জানাও আর যদি এ সারকে না করে তাহলে স্যারের জায়গায় কাকে নিলে সব থেকে বেটার হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো তো আমি কিন্তু খুব খুশি এই কাস্টিংটা নিয়ে এবার যদি রেস থ্রি এর মতো জঘন্য স্ক্রিপ্ট নিয়ে শাহরুখ খানকে যায় শাহরুখ খান এখন কখনই রাজি হবে না শাহরুখ খান এখন যথেষ্ট স্ক্রিপ্ট নিয়ে ভাবে আগের মতো সে শাহরুখ খান যখন তখন যে সে স্ক্রিপ্ট চুজ করছে এই ব্যাপারটা নেই তো অনেক ভেবেচিন্তারকে স্ক্রিপ্ট চুজ করে যদি প্রপারলি স্ক্রিপ্টের দম থাকে রেস ওয়ান টুর যেমন ছিল বেসিক্যালি রেস ওয়ানটা তাহলে আই থিঙ্ক এ স্যারকে রাজি হবে তো দেখা যাক স্ক্রিপ্ট গেছে তাদের কাছে যদি এটা হয় তো খুবই ভালো হবে এবং অবশ্যই শাহরুখ খানের ওপর সবাই এখন বাইরে রাখাতে চাইছে সমস্ত প্রডিউসারদের লাইন পড়বেই শাহরুখ খানের ওপর কারণ শাহরুখ খান মানই এখন বক্স অফিসে তোলপার ঘটছে আর ইমরান হাসিমও যেহেতু টাইগার থ্রিটা করে আবার লাইন লাইটে এসছে ইমরান হাসিমের কাছেও কিন্তু এখন ভালো ভালো অফার যাচ্ছে তো ইমরান হাসির জন্য আমি ব্যক্তিগত খুব খুশি সত্যি কথা বলতে গেলে যদি এটা হয় আমি খুব খুশি হব তোমাদের নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কেটে পেলাই ভালো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই টেক কেয়ার